প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ভূগোল দ্বিতীয় পত্র পঞ্চম অধ্যায় খনিজ ও শক্তি সম্পদ সম্পর্কে বর্ণনা করব। এর আগে তোমাদেরকে আমি কৃষি অধ্যায় সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছিলাম। আজকে আমি তোমাদেরকে পার্ট এক, এখান থেকে খনিজ সম্পদ কাকে বলে এবং শক্তি সম্পদ কাকে বলে, খনিজ সম্পদের উদাহরণ, খনিজ সম্পদের শ্রেণীবিভাগ এবং সেই খনিজ সম্পদ কীভাবে শক্তি সম্পদে রূপান্তরিত হয় সেটা আমি তোমাদেরকে বিস্তারিত বর্ণনা করব। তার সাথে সাথে আমি পার্ট টু এর খনিজ সম্পদের মধ্যে বিশ্বের প্রধান প্রধান খনিজ সম্পদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ হচ্ছে লৌহ আকরিক, এটা সম্পর্কে তোমাদেরকে প্রাথমিক একটা ধারণা দিব। তোমরা জানো যে আমরা কিন্তু সব সময় সচরাচর অনেক ধরনের খনিজ দেখতে পাই, বা ভূগোলের ভাষায় খনিজ কাকে বলে, খনিজ কিভাবে সংগ্রহীত হয়, খনিজ উত্তোলনের কৌশল এবং বিভিন্ন ধরনের খনিজ, এটা হচ্ছে ভূগোলের অনেক বিস্তারিত বিষয় রয়েছে। তাহলে খনিজ কাকে বলে? প্রাথমিকভাবে আমরা বলতে পারি মাটির নিচ থেকে বা খনি থেকে মাটি খুঁড়ে বা খনন করে যে সম্পদ সংগ্রহ করা হয় তাকে খনিজ সম্পদ বলে। অর্থাৎ মাটির নিচ থেকে, মাটির অনেক অনেক নিচ থেকে আমরা কিছু প্রাকৃতিক সম্পদ পেয়ে থাকি এবং যেগুলো হচ্ছে বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে এবং খনিজ শ্রমিকদের মাধ্যমে যেগুলা উত্তোলন করা হয় এবং সেগুলা সম্পদ হিসাবে ব্যবহৃত করা হয়, সেটাই হচ্ছে খনিজ সম্পদ। যেমন মাটির নিচ থেকে কিন্তু খনিজ তেল উত্তোলন করা হয়, লৌহ এবং আকরিক উত্তোলন করা হয়, প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা হয়, তারপরে হচ্ছে প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা হয়, তারপর হচ্ছে কয়লা করা হয়। তো মোটামুটি আরও অনেক ধরনের খনিজ সম্পদ রয়েছে। বাংলাদেশেও বিভিন্ন অঞ্চলে বিভিন্ন খনিজ সম্পদ পাওয়া যায়, কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে আরও অনেক অনেক ধরনের খনিজ সম্পদ পাওয়া যায়। যেমন হচ্ছে তামা, সীসা, তারপরে দস্তা, তারপরে খনিজ লবণ, সিলিকন ইত্যাদি আরও অনেক ধরনের সম্পদ মাটির নিচ থেকে উত্তোলন করা হয়। এগুলো হচ্ছে প্রাকৃতিকভাবেই হয়ে থাকে এবং এগুলোর জন্য হচ্ছে খনিজ শ্রমিক রয়েছে, বিভিন্ন ধরনের খনিজ সংগ্রহ করার জন্য বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে এবং 5-7 বছর 10 বছর পর্যন্ত এইসব খনি থেকে বিভিন্নভাবে সেসব সম্পদগুলো উত্তোলন করা হয়ে থাকে। আচ্ছা, এখন আমরা বলবো তাহলে আধুনিক যুগে খনিজ সম্পদের গুরুত্ব অপরিসীম। আধুনিক যুগে এই যে প্রাকৃতিক গ্যাস, আমরা যে চুলার মধ্যে যে গ্যাস জ্বালাই সেটা হচ্ছে প্রাকৃতিক গ্যাসের কারণে, তারপর যে ফরিস্টগুলা, বিভিন্ন গাড়িতে যে সিলিন্ডার গ্যাসগুলো ইউজ করা হয় সেটা হচ্ছে প্রাকৃতিক গ্যাসের মাধ্যমে, বিভিন্ন কলকারখানাতে কয়লাকে হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করা হয়, তারপরে যে খনিজ তেলের মাধ্যমে বিভিন্ন ধরনের কলকারখানা বিভিন্ন ধরনের পেট্রোলিয়াম হিসাবে কাজ করে, তারপরে লৌহ আকরিকে যে গ্রিন, তারপরে হচ্ছে গ্রানাইট, এগুলো হচ্ছে লৌহ আকরিক থেকে বা ইস্পাত থেকে হয়ে থাকে। এজন্য আমাদের বাস্তব ক্ষেত্রে খনিজ সম্পদের ভূমিকা অপরিসীম এবং খনিজ সম্পদেরকে আমরা প্রাথমিকভাবে খনিজ সম্পদ থেকে আরও অন্যান্য অনেক সম্পদে রূপান্তরিত করা হয়। আধুনিক প্রযুক্তির মাধ্যমে এইসব খনিজ সম্পদ মাটির নিচ থেকে উত্তোলন করা হয় এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই খনিজ সম্পদকে আরও অন্যান্য বিভিন্ন সম্পদে পরিণত করা হয়ে থাকে। এখন আমি তোমাদেরকে বলব খনিজ সম্পদের শ্রেণীবিভাগ। প্রাথমিকভাবে খনিজ সম্পদকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ধাতব খনিজ, আরেকটা হচ্ছে অধাতব খনিজ। তাহলে ধাতব খনিজ আসলে কোনগুলা? ধাতব খনিজ হচ্ছে যেমন লৌহ এবং আকরিক, তারপরে হচ্ছে কয়লা, এগুলো হচ্ছে ধাতব খনিজ। আর অধাতব খনিজ কোনগুলা? যেগুলো হচ্ছে খনিজ তেল, তারপরে প্রাকৃতিক গ্যাস, এগুলো হচ্ছে অধাতব খনিজ। তাহলে আমরা বলতে পারি ধাতব খনিজগুলো কি? এগুলো হচ্ছে লৌহ সংকর খনিজ, অধাতব খনিজ কোনগুলো? জ্বালানি খনিজ, তারপরে হচ্ছে গৃহ নির্মাণে ব্যবহৃত খনিজ, রাসায়নিক শিল্পে ব্যবহৃত খনিজ, অন্যান্য
ধাতব খনিজ এগুলা হচ্ছে তোমরা ক্লাস একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ভূগোল বইতে তোমরা এগুলার বিস্তারিত শ্রেণী বিভাগগুলা পাবে। এখন আমি তোমাদেরকে বলবো শক্তি সম্পদ কাকে বলে। যেসব সম্পদ শক্তি সরবরাহের কাজে, যেমন শক্তি সরবরাহের কাজগুলা কীরকম, যেমন যন্ত্র ঘুরানো, বাস, ট্রেন, বিমান চালানো, শিল্প কারখানা চালানো, এইসব ক্ষেত্রে ব্যবহৃত হয় তাদেরকে শক্তি সম্পদ বলা হয়। অর্থাৎ এই জ্বালানি যেমন খনিজ তেলকে রূপান্তরিত করে এর মাধ্যমে প্লেন চালানো হয়, এটাই হচ্ছে শক্তি সম্পদ। অর্থাৎ খনিজ সম্পদকে শক্তি সম্পদে রূপান্তরিত করা হয়, যেটাকে বলা হয় শক্তি সম্পদ, একে আবার জ্বালানি সম্পদও বলা হয়ে থাকে। তাহলে শক্তি সম্পদের উৎসর উপর ভিত্তি করে এটাকে আবার আরো দুই ভাগে ভাগ করা যায়। এগুলা তোমরা 158 পৃষ্ঠা এই অধ্যায়ে গিয়ে 158 পৃষ্ঠা সেগুলা বিস্তারিত বর্ণনা পাবে। এখানে বোর্ডে আমাদের জায়গা কম দেখে আমরা শুধু গুরুত্বপূর্ণ বিষয়গুলো লিখেছি, বাট তোমরা বইয়ের মধ্যে এগুলার বিস্তারিত পাবে। তাহলে শক্তি সম্পদগুলাকে আবার উৎসের উপর ভিত্তি করে দুভাবেই ভাগ করা যায়। যথা হচ্ছে প্রচলিত শক্তি সম্পদ, প্রচলিত উৎসগুলো কী কী, যেমন কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, পানি, বিদ্যুৎ, পারমাণবিক শক্তি। আর অপ্রচলিত শক্তি যেগুলো হচ্ছে সৌরশক্তি, জোয়ার ভাটা, হ্যাঁ, যেগুলো হচ্ছে আনলিমিটেড, এগুলো শেষ হয় না। যেমন সৌরশক্তি একদম শেষ হবে না, তারপরে জোয়ার ভাটার, এই জোয়ার ভাটার শক্তিও কিন্তু শেষ হবে না, কিন্তু হচ্ছে কয়লা, প্রাকৃতিক গ্যাস এগুলো উত্তোলন করতে করতে এক সময় শেষ হয়ে যাবে। লৌহ, খনিজ তেল এগুলো উত্তোলন করতে করতে এক সময় শেষ হয়ে যাবে। এই হচ্ছে মোটামুটি আমাদের খনিজ এবং শক্তি সম্পদ। এখন আমি তোমাদেরকে পার্ট 2 এর আকরিক সম্পর্কে বিস্তারিত বর্ণনা করব। যেমন বিশ্বের প্রধান প্রধান খনিজ সম্পদগুলোর মধ্যে একটা জরুরি সম্পদ হচ্ছে লৌহ আকরিক। তোমরা এই ক্লাসে ভালো করে খনিজ এবং শক্তি সম্পদ সম্পর্কে বিস্তারিত পড়বে এবং খনিজ এবং শক্তি সম্পর্কে এখানে শ্রেণী বিভাগগুলো আছে সেগুলোও ভালো করে বোঝার চেষ্টা করবে। আমি আগামী ক্লাসে তোমাদেরকে লৌহ এবং আকরিক সম্পর্কে বিস্তারিত বর্ণনা করব। সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।